এখানে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু বিতর্কিত কথাবার্তা আমরা লক্ষ্য করেছি। হলে সিট পেতে হলে বা হলে ওঠার পরেও ছাত্রলীগের আধিপত্য থেকে কেউ নিস্তার পায়নি। ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা আমার কখনোই সাংগঠনিকভাবে ছিল না, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। সক্রিয়ভাবে কোনো ভূমিকা পালন করছি কিনা, আসলে এখন তো ছাত্রলীগের সবাই পলাতক, সবাই পালাই গেছেন, তো আসলে ওদেরকে জিজ্ঞাসা করারও কিছু নাই, খুঁজে পাওয়া যাবে না জিজ্ঞাসা করার মতো। তবুও যদি আপনারা পান, আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন আমার কখনো সক্রিয় ভূমিকা ছিল কিনা। আমি মাসুদ কিদ্দিয়া, লেখাপড়া করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। আর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করছি। তো এখানে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু বিতর্কিত কথাবার্তা আমরা লক্ষ্য করেছি। সেখানে আমার বক্তব্য হলো যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত সময়গুলোতে আপনারা জেনে থাকবেন যে হলে সিট পেতে হলে বা হলে ওঠার পরেও ছাত্রলীগের আধিপত্য থেকে কেউ নিস্তার পায়নি। এই ফ্যাসিবাদী মানে কায়দায় তারা সকল কিছু নিয়ন্ত্রণ করত। এখানে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে জোরপূর্বক সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হতো। তো সেই জায়গাতে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আপনারা জেনে থাকবেন যে ফার্স্ট ইয়ারে একটা ছেলে প্রথম বর্ষে পড়া অবস্থায় নানান ধরনের ভীত সন্ত্রস্ত থাকে। সেখানে ছাত্রলীগের মতো কিছু ক্যাডার বাহিনী যদি এসে রুমের সামনে এসে হুমকি দিয়ে কেউ ঘুমাচ্ছে, সেখান থেকে ওইভাবেই ফ্রেশ হওয়ার সুযোগটা না দিয়েও তাকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে। তো তারা অনেকবারই চেষ্টা করছে আমাকে তাদের প্রোগ্রাম নিয়ে যাওয়া। তো প্রথম বর্ষে সেইভাবে ছোট অবস্থায় থাকা অবস্থায় তারা আমাকে কয়েকবার নিয়ে যেতে সফল হয়েছে। তো সেখানকারই কিছু স্থির চিত্র আর কি প্রকাশ পেয়েছে, আপনারা দেখেছেন। তো যখন ওরা দেখতে পারলো যে আসলে ওরা যখনই প্রেশার ক্রিয়েট করে তখনই তারা মাঝে মাঝে নিয়ে যেতে পারে, বা অন্যান্য সময় আমি স্বেচ্ছায় কোনো প্রোগ্রামে বা তাদের মতাদর্শের সাথে কোনো প্রোগ্রাম বা মিটিং মিছিলে আমি অ্যাটেন্ড করতেছি না, সেই সূত্র ধরে তারা আমাকে হল থেকে বের করে দেয়। এবং এই দিনটির কথা আমার মনে আছে। আসলে হলে আমি কবে উঠছিলাম তারিখটা মনে নাই, আমাদের ক্লাস শুরু হয়েছিল 2019 সালের 21শে জানুয়ারি। তো আমি মোটামুটি আগস্ট বা সেপ্টেম্বর অথবা অক্টোবর এরকম কোনো একটা মাসে আমি হলে উঠেছিলাম। তো ছাত্রলীগ আমাকে 2020 সালের জানুয়ারি মাসের 10 তারিখ শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন দিবস সেই প্রোগ্রামে আমাকে না নিতে পেরে তারা আমি তখন ক্লাসে ছিলাম, আমার বেডপত্র হল থেকে উঠাই নিয়ে চলে যায়। পরবর্তীতে তাদের নেতার সাথে আমার দেখা করতে হয় সন্ধ্যার সময়। তো যখন ওনাদের প্রশ্নের উত্তরে আমি বলি যে আপনাদের মতাদর্শের সাথে আমি কোনোভাবেই আসলে একমত না, বা এটা আমার সাথে যায় না, তো আমি আপনাদের দলীয়ভাবে কোনো কাজ করতে পারবো না, আমাকে এরপর থেকে ডাকবেন না, তখন তারা আমাকে মারার জন্য উদ্যত হয়। তো সেখানে তাদের নেতা থাকা অবস্থায় হয়তো আমাকে মারতে পারেনি এবং হুমকি ধামকিও আমাকে দেওয়া হয় অনেকভাবে। তো তখন আমাকে আর কি হল থেকে বের হয়ে চলে আসে। তো এরপরে পরবর্তীতে আমি আবার প্রভোস্ট স্যারের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে হলে উঠি, আমি আমার আবাসিকতা নিয়ে হলে থাকি। ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা আমার কখনোই সাংগঠনিকভাবে ছিল না, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ছাত্রলীগ যে তাদের কমিটি দেয়, একটা হলেই দেখা যাচ্ছে যে সহসভাপতি দিয়ে একটা 40-45 জন বা 50-55 জন বা সাধারণভাবে সদস্য পদ হিসেবেও অনেককেই রেখে দেন। তো সেখানেও আমার নাম খুঁজে দেখবেন আছে কিনা, বা সক্রিয়ভাবে কোনো ভূমিকা পালন করছি কিনা, আসলে এখন তো ছাত্রলীগের সবাই পলাতক, সবাই পালাই গেছেন, তো আসলে ওদেরকে জিজ্ঞাসা করারও কিছু নাই, খুঁজে পাওয়া যাবে না জিজ্ঞাসা করার মতো। তবুও যদি আপনারা পান, আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন আমার কখনো সক্রিয় ভূমিকা ছিল কিনা। আমি কতদিন ছাত্রলীগে ছিলাম এই প্রশ্নটাই আসলে যৌক্তিক না, এবং যেটা করা হয়েছে এটা কোনো একটা মহল আমাদের কাজকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বানোয়াট এবং মিথ্যা ভিত্তিহীন কথাবার্তা তুলে যাচ্ছেন আর কি। ছাত্রলীগের যে একচ্ছত্র আধিপত্য ছিল, সেখানে কোনো রাজনৈতিক দলই আসলে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি বা তাদের সাংগঠনিক কাজ করতে পারেনি। তো সেই ক্ষেত্রে শাকিল আপু আমাদেরকে নিয়ে মাঝে মাঝে চায়ের আড্ডায় বসতেন, আমরা বসতাম, আমরা তাদের গঠনতন্ত্র আস্তে আস্তে আমাদের আর কি কিছু কিছু পাঠচক্রের মতোই আড্ডার মাধ্যমে হয়ে যায় আর কি। তো সেখান থেকেই আমি ছাত্র ইউনিয়নে আসা যাচ্ছি।